सारे जहां से अच्छा हिंदू जी का सारे जहां से हिंदू जी का इंडिया कॉन्स्टिट्यूशन जिंदाबाद इंडिया कॉन्स्टिट्यूशन जिंदाबाद भारतीय संविधान जिंदाबाद मेरे वतन हाजिर करता हूँ सुने। ए वतन तू ही बता क्या हाल है इस मुल्क का। ए वतन तू ही बता क्या हाल है इस मुल्क का। हर तरफ दंगाइयों का चल रहा है सिलसिला। मजहबों के नाम पर अनजान जो थे मर गए। लड़ते लड़ते मुल्क में इंसान जो थे मर गए। मजहबों के नाम पर अनजान जो थे मर गए। लड़ते लड़ते मुल्क में इंसान जो थे मर गए। हर तरफ पाबंदियां खाने पे बस लगती रही। हेता द्राविड़ो चीन भारतवर्ष माने एक अद्भुत सेकुलरिज्म गल्प। और से गल्प जत बार आक्रांत है भारतवर्ष गला चित्कार करे एक कान्नार कथा बोले एक प्रतिरोधेर कथा बोले। से ही प्रतिरोध के लिए आज कथा बोलबो आमादेर ए अनुष्ठानेर अर्गनाइजारदेर संगे। आपनार नामटा दादा? नासिर अहमद। आमी फाउंडर मेम्बर FDCA फोरम फॉर डेमोक्रेसी एंड कम्युनल एमिटी और एमनी ट्रेजरर आछि। आपनार नामटा दादा एकटु जोरे बोलुन। आमार नाम सिराज नोमानी। आमी एक सोशल एक्टिविटीज आमी आइडियल एजुकेशनल सोसाइटी चालाई। স্যার আপনার নামটা? ডাক্তার পরমানন্দ গিরি মহারাজ। রামকৃষ্ণ মিশন থেকে? রামকৃষ্ণ মিশন বেলুমঠ। পৌলমি ঘোষ। আপনি কি করেন? আমি সোশ্যাল ওয়ার্কার। আজ তাহলে আমরা আপনাকে দিয়ে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ। যে বারবার ভারতবর্ষকে এটা কেন প্রমাণ করতে হয় যে বারবার ভারতবর্ষকে এই যে সেকুলারিজমের কথা আমাদের কেন বলতে হয়? কেননা কান্ট্রিটা তো এমনিই সেকুলার। ধরুন অশোকের শিলালিপিতে কোনো ধর্মের কথা ছিল না। আবার আকবর দিনী ইলাহি যখন রচনা করেছিলেন তিনিও কোনো পার্টিকুলার ধর্মকে এনরোজ করেননি, তিনি মানবতাকে এনরোজ করেছিলেন। বা চণ্ডীদাসের গানে আমরা পাই সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই। তাহলে বারবার আমাদের কেন সেকুলারিজম এই কথাটা বারবার বলতে হয়? এটা টোটালি আনফর্চুনেট। অ্যাকচুয়ালি আমাদের যা লিডার যা ছিলেন, যা ফ্রিডম ফাইটার্স, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপর ভগৎ সিং, তারপর জওয়াহরলাল নেহরু, ওনার যা বক্তব্য, ওনার যা মেসেজ ছিল, আমরা বারবার ওটা ভুলে যাই। বারবার ভুলে গিয়ে আর এই যা ফ্যানেটিক্স, যা মানে ইংরেজের আর্মির সঙ্গে কোনো যুক্ত, কোনো কোনো যত্ন, কোনো ওয়ার করেনি, কোনো এই করেনি, ওরা এখন রুলিং পার্টিতে চলে এসছে। আর ওই রুলিং পার্টির জন্যে ওদের যত যা লোক সব আছে পুরো কান্ট্রিতে, এরা নানা রকম জিনিসটা ওটা পলিউট করছে। আমাদের শুধু বড় লোককে না, ছোটো স্টুডেন্টস, আজকেই পেপারে আমি পড়েছি টেলিগ্রাফে, UPতে ছোট বাচ্চাদের ওর মাইন্ডটা টোটালি পলিউট করছে। পার্টিয়াঁ জো হ্যায় ও আপনে আপ কো পিছে হট জায়েঙ্গে। জনাব শুভম পান্ডে জি, আবিদ খান সাহেব স্যার। এন্ড আই ডোন্ট বিলিভ ইন গিভিং ভেরি লং স্পিচেস, সো আই উড ভেরি মাচ ট্রাই টু কমপ্লাই উইথ দ্য টাইম লিমিট। ফ্রেন্ডস, উই আর লিভিং ইন অ্যান এজ ওয়্যার অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া শুড হ্যাভ বদার্ড অ্যাবাউট, শুড হ্যাভ ডিসকাসড অ্যাবাউট taking our universities to top 50 global universities, when we should have discussed about ensuring quality healthcare access to the nook and corners of the country, when we should have been bothered about, when we should have cared about featuring in top 3 countries in terms of space technologies, in terms of artificial intelligence. And what we are discussing? Mob lynching, cow vigilantism, hatred, fanaticism. Being a progressive youth of the country, being a research scholar, and being a budding, member of think tank, so-called think tank, it pains me. এই হয়েছে। আর ফোরাম ফর ডেমোক্রেসি এন্ড কমিউনাল অ্যামিটি জন্য আমি আপনাকে বলি যে এর আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট হচ্ছেন
मुचकन दुबे आईएएस ऑफिसर और सेक्रेटरी होच्छेन मोहम्मद सलीम इंजीनियर और एखानकार आमादेर ऑर्गेनाइजेशन हेड करछेन प्रेसिडेंट आछेन जस्टिस अशोक गांगुली और जनरल सेक्रेटरी आछेन आमादेर प्रोफेसर रतन खुशनबीस और आमरा सबई मेम्बर आछि आमी एज अ ट्रेजर ओखाने फाउंडर मेम्बर हिसाबे काज करछि आमरा देखेछि पार्टिकुलारलि भारतीय जनता पार्टी मानेई তাদের নির্বাচন এজেন্ডা মানেই হচ্ছে সেখানে হেড ক্যাম্পেনি এক্স্যাক্টলি মানে তাহলে বারবার ওরা হেড ক্যাম্পেন করবে আর আমরা তাদের পেছনে ছুটবো এই ব্যাপারটা হচ্ছে এটা ভালো নয় কি যে গোটা ভারতবর্ষ জুড়ে একটু আগে এক বক্তা বলছিলেন যে মানুষে মানুষে একটা ঐক্যের বারবার আমরা একটা বাস্তব ধারণা তৈরি করব সেখানে আপনার সংগঠন কি কাজ করে দেখুন এটা আমাদের জন্য খুব মিসফরচুনেট মিসফরচুনেট আছে কি আপনাদের সংগঠন কি কাজ করে সেখানে মানে আমাদের সংগঠনটা এই রকম যত যা কাজ যা পুরো হিন্দুস্তানে পুরো ইন্ডিয়াতে যা এই চলছে এই ক্যাম্পেইন হেড ক্যাম্পেইন এর উপরে মোকাবলা করি আমরা ওর জন্যে সবসময় দাঁড়িয়ে আছি আর আমরা চাচ্ছি কে সেই যা 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 মানে ড্রিম করেছিলেন আমাদের মহাত্মা গান্ধী আমি আমি সেটা বলছি গান্ধী তো আজকে সবচেয়ে বড় আক্রান্ত আমি বলছি যারা হেড ক্যাম্পেইন করছে তাদের কাছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে তাদের কাছে প্রচুর মানে লিফলেট ছড়ানোর লোক আছে তাদের একটা বিরাট সংগঠন আছে তাহলে আমরা সেকুলাররা আজ অবধি সেই সংগঠন তৈরি করতে পারলাম না কেন ওয়াই দিস ইজ টোটালি মিসফরচুনেট এটা এটা অ্যাকচুয়ালি টোটালি ইনফরচুনেট কে আমরা ওই যা 31% অ্যাকচুয়ালি এই ইলেকশনে যা জিতেছে 31% সচ 31% যাকে সিট পেয়েছে ও এখন রোলিং পার্টিতে দাঁড়িয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি কে মানুষকে মানুষের সঙ্গে কথা বলে হিন্দু মুসলিম শিখ ইসাই সবই রিচ আর পুয়ার সবের সঙ্গে কথা বলে এই ডিব্যাকেলকে এটা সরানো আমাকে একটু আগেই স্বামীজির একটা বক্তৃতা মানে স্যারের একটা বক্তৃতা আমার অসাধারণ লাগছিল কারণ আমি একজন স্বাধীনতা সংগ্রামী মানুষ 1947 সালে 1 জানুয়ারি আমার জন্ম এবং স্বাধীনতা সংগ্রামে অনেক কিছু আমি দেখেছি এবং জানি ইংরেজি ব্রিটিশদের সঙ্গে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে আমাদের লক্ষ লক্ষ ইসলাম ভাই জীবন দান করে যেরকম শহীদ হয়েছে তা সেই ইসলাম ভাইদের জন্য আমাকে কিছু কর্মযোগ্যে আসতে হবে কেন আমি ইসলামের কাছে মানুষ ইংরেজদের এবং ব্রিটিশদের যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আমার বাবা এবং মা দুজনই মারা যায় তখন আমার বয়স মাত্র 3 দিন এই 3 দিনের সন্তান আমাকে ইসলাম মা মানুষ করেছেন এবং রামকৃষ্ণ মিশনে আমি পড়াশোনা করে ডাক্তারি পাস করেছি এবং ইসলাম ধর্ম না সর্বধর্ম সমন্বয়ে আমি সব ধর্মের মধ্যেই বিরাজমান সব ধর্মের মধ্যেই আমি আছি তা এই যে একটা থুই मैं छोटे से इंसिडेंट बता रहा हूँ मेरे को यहाँ पर मैडम आओ मेरे से बहुत लोगों से बहस होती है इस चीज को लेकर के कि भाई अरे वो फार्मर बैठे हुए हैं वो बादाम पिस्ता खा रहे हैं वो एसी में बैठे हैं तो मैंने एक सज्जन यहाँ पर ट्रांसपोर्टर ही है मैं नाम नहीं लूंगा बोलते हम बोले कि भाई आप हमको हमारे बुजुर्ग है हम बोले कि आप कलकत्ते में आए आज से 50 साल पहले तो आप क्या करते थे बोला मैं ट्रांसपोर्ट में मेरे को मालूम है ट्रांसपोर्ट में बिल्टी में वो लेबल लगाते थे आज सैकड़ों गाड़ी है आलिशान मकान न्यू अलीपुर में है हम लोग अगर आप वहां से यहां तक पहुंच गए क्या किसान की कोई तमन्ना नहीं है कि वो भी बादाम पिस्ता खाए वो भी एसी में बैठे वो भी आराम से सोए आप कौन से युग में रहते हैं किसान वो मदर इंडिया वाला किसान आप लोग सोचते हैं कि वो भीख मांग रहा है भिखारी है उसके पास में खाना नहीं है यार की मुने है जे ये बैटल टा लड़ाईर क्षेत्र আজকে কি সেকুলার সব ফোর্সের এক হওয়া দরকার এবং এই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন স্যার মানে হিন্দি মে বলুঙ্গা হ্যাঁ মানে বলনা চা রহা হু কি হিন্দু ধর্ম মে সনাতন ধর্ম মে সূরজ জো হ্যায় কি পূজা হোতি উগতা হুয়া সূরজ
और ये जो है कॉमनल का यहाँ से हार शुरू हुई है, इंशाल्लाह रहमान वो पश्चिम में जाकर खत्म होगा वो लड़ाई, वो हार उसको हारना है। शुभम के दिए हमें शेष कर शुभ मान एक सुंदर जैगा अवश्य अवश्य सेटा तुम्हें तुम्हार बक्तव्य बोलछिले जे आजकेर यूथेर अनेक बेशी कम्पिउटर साइंस आर्टिफिशियल इंटेलिजेंस नहीं काज करार कथा किन्तु आमरा विभूतिभूषण जदि पढ़ी বা আমরা যদি আমার খুব প্রিয় লেখক ধরো মির্জা গালিব যদি পড়ি সেখানে কিন্তু হৃদয়ের ইন্টেলিজেন্সের কথা মির্জা গালিব বারবার বলছে হাজারো খোয়াইশে আইসি কে হার খোয়াইশ পে দব নিকলে নিকলে মেরা আরমা বহুত লেকিন জো নিকলে কম নিকলে কম নিকলে তো আমি আমার কথা ফলে একভাবে কি মনে হয় না এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চর্চা অনেক বেশি মানুষকে মানবতাহীন করে দিচ্ছে তার জন্যেই আজকে ধর্মে ধর্মে এত বিভেদ আসছে কেননা ষোড়শ শতকের ভারতবর্ষে সিক্সটিন সেঞ্চুরিতে এত ধর্মে তো বিভেদ ছিল না। দেখুন আমরা যদি সোশ্যাল সায়েন্টিস্ট ধরুন থমাস কুনকে পড়ি বা থিওদর অ্যাডর্নোকে পড়ি তাহলে ওরা তো যে সাইন্টিফিক যে ডেভেলপমেন্ট আর কিভাবে এই ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করেছে এর উপরে অনেক বিস্তৃতভাবে লিখেছে যে সাইন্টিফিক ডেভেলপমেন্টকে এই ডেভেলপমেন্ট মেনে নেওয়াটা কতটুকু একটা ফ্লড আইডিয়া এর উপরে তো অনেক লেন্দি ডিসকাশন হতে পারে। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল আমি তো সেটা আগেই বললাম যে আইআইটি আইআইএম থেকে ভালো গ্রাজুয়েটরা ভালো ইঞ্জিনিয়াররা ভালো ম্যানেজমেন্ট প্রফেশনালরা বেরোচ্ছে কিন্তু তার মানে ইয়ে না যে ভালো সিটিজেনরা বেরোচ্ছে ভালো সোশ্যাল বিইংরা বেরোচ্ছে। তাহলে এটা তো আমি আগেই পয়েন্ট আউট করলাম ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস টেকনোলজিতে যে আমার যে বলার যে রেফারেন্সটা ছিল ওটা ইয়ে ছিল যে এইসব ইস্যুকে নিয়ে এইসব মানে ধরুন ইন্ডিয়ান যে ইউথ ফোর্সটা আছে সেটা মুসলমানদেরকে দেশে বাইরে করার বা দলিতদেরকে দেশ থেকে বাইরে করা বা মুসলিম ইউথদের যে টেন্ডেন্সি যে হিন্দুদেরকে বাইরে করা এই এই যে ইউথ এনার্জি ওইটা ওইখানে না চ্যানেলাইজ হয়ে দেশকে প্রোগ্রেস করাতে চ্যানেলাইজ হোক মানে দেশকে প্রোগ্রেসের কন্ট্রিবিউট করার জন্য চ্যানেলাইজ হোক সে বিইং আ সায়েন্টিস্ট বিইং আ সোশ্যাল সায়েন্টিস্ট বিইং আ প্রফেসর বিইং আ বিউরোক্র্যাট বিইং এনি ওয়ান ইন এনি ওয়াক অফ লাইফ বাট দ্যাট শুড নট বি রেগ্রেসিভ এটাই আমার কথা ছিল। ঠিক আছে সুতরাং আমরা শত পুষ্প বিকশিত হকের এক কথা শুনলাম আজকের এই আলোচনা থেকে বারবার উঠে এলো একটা সেকুলার ইন্ডিয়ার কথা তাহলে কি সেকুলার ইন্ডিয়া জিন্দাবাদ তো হ্যাঁ ভারতীয় সংবিধান জিন্দাবাদ। থ্যাংক ইউ।